কাম টু এক্সাম ব্যাগেজ তো আজকে যে ম্যাথসের ক্লাসটি হবে খুবই ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য ক্লিয়ার তোমরা অবশ্যই ক্লাসটি সম্পূর্ণটা দেখবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট যদি তোমাদের কিছু ইউনিক মেথড এবং ইউনিক কনসেপ্ট শিখতে হয় তাহলে ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো কী না যে তোমরা অবশ্যই ক্লাসগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো যে যেখানেই জড়িত আছো হোয়াটসঅ্যাপ ফেসবুক ঠিক আছে যাতে তোমারই কোনো বন্ধুবান্ধব আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে কিছুটা হেল্প পায় তাদের পড়াশোনার জন্য তো চলো আমরা ক্লাসটি দেখে নিই ক্লিয়ার কোশ্চেন নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার ওয়ান কি বলছে ছ হাজার টাকা বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে দুই বছর পর হবে অর্থাৎ কি না অ্যামাউন্ট আমাদের বের করতে হবে ক্লিয়ার সুদ আসল আসল হচ্ছে ছ হাজার টাকা রেট পার্সেন্ট দেওয়া আছে ফাইভ পারসেন্ট সুদ দুই বছরে এবার এখানে যে রেট পার্সেন্ট দেওয়া আছে ফাইভ পার্সেন্ট এই ফাইভ পার্সেন্টটাকে আমরা বেশ ধরবো কীরকম ফাইভ পার্সেন্ট মানে ফাইভ বাই হানড্রেড আমরা বলতে পারি পাঁচ দিয়ে কেটে দাও কুড়ি অর্থাৎ কিনা না এক বাই কুড়ি এবার ফাইভ পার্সেন্ট কুড়ির ফাইভ পার্সেন্ট বের করবে দেখবে এক বেরোবে এবার আমি যদি কুড়ি টাকা ইনভেস্ট করি ক্লিয়ার আমি যদি কুড়ি টাকা ইনভেস্ট করি তাহলে এক বছর পরে কেউ আমাকে ফাইভ পার্সেন্ট হারে একুশ টাকা টোটাল দেবে একুশ টাকা কেন দেবে এক টাকা সে সুদ দেবে আবার এটা তো প্রথম বছরে এবার তো বলেছে দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরেও সেই কুড়ি টাকা যদি আমি দিই কাউকে সে নিশ্চয়ই আমাকে একুশ টাকা দেবে তাহলে এখানে টোটাল কত আসবে গুণ করে দাও কুড়ি কুড়ি চারশো আর এখানে একুশের স্কোয়ার চারশো একচল্লিশ ক্লিয়ার এবার দেখো এখানে আসল যদি আমি চারশো টাকা দিই তাহলে কেউ আমাকে চারশো একচল্লিশ টাকা দেবে একচল্লিশটা কিসের না সুদের জন্য এক্সট্রা দেবে এবার আসল তো কোশ্চেনে বলছে যে চার হাজার নয় আস চারশো নয় আসল বলছে ছ হাজার টাকা তাহলে চারশোর উপরে হচ্ছে ছ হাজার গুণ আমার সুদ আসল বের করতে হবে তাহলে চারশো একচল্লিশে কত সেটা বের করতে হবে জিরোর সাথে জিরো কেটে দাও চার দিয়ে কেটে দাও ফিফটিন তাহলে পনেরো পাঁচ এক চার পনেরো ষাট একষট্টির এক ছয় চার পনেরো ষাট আর ছয় ছেষট্টি অর্থাৎ কি না ছ হাজার ছশো পনেরো টাকা ছ হাজার ছশো পনেরো অপশান নাম্বার ফোর হয়ে যাবে আমাদের অ্যান্সার অনায়াসে এবং ইজি ক্যালকুলেশানে তোমরা অ্যান্সার করতে পারবে আর যদি তোমরা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু দি পাওয়ার টি করো এই ফর্মুলাটা বেসড করে তবে গিয়ে তোমাদের ক্যালকুলেশান অনেকটা জটিল হবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ক্লিয়ার কোয়েশ্চেন নাম্বার টু দেখো কোশ্চেন নাম্বার টু কী বলছে বার্ষিক কত শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চার গুণ হবে অর্থাৎ কিনা না চক্রবৃদ্ধি সুদে আমি এক টাকা কোথাও ইনভেস্ট করলাম আমার সেটা চক্রবৃদ্ধি সুদ অনুযায়ী চার টাকা পাবো সেটা কত বছরে বা কত শতাংশ হারে যখন এটা বলবে কত শতাংশ আমাকে বের করতে হবে অর্থাৎ কিনা আমাদের আর পার্সেন্টটা অ্যাবসেন্ট আছে সেটা বের করতে বলছে টাইম এখানে দেখো বলা রয়েছে দুই বছরে ক্লিয়ার এখানে দু বছর টাইম দেওয়া রয়েছে এবার যখনই টাইমটা টু দেখছো এই দুটো পার্টেরই রুট করে দেবে ক্লিয়ার অনুপাত করে দাও মাঝে তাহলে একের স্কোয়ার রুট তো এক অনুপাত চারের স্কোয়ার রুট কত হয়ে যাবে দুই অর্থাৎ কিনা আমি যদি এক টাকা ইনভেস্ট করি তাহলে দু টাকা পাবো সুদাসল হিসাবে এবার এর মধ্যে এক টাকা যদি আসল হয় এটা যদি অ্যামাউন্ট দু টাকা হয় তাহলে এর মধ্যে সুদটা কত আছে ইন্টারেস্ট এক টাকা আছে দুই থেকে এক মাইনাস করব তাহলে এক টাকা সুদ হয় এক টাকার উপরে আসলের উপরে ইন্টু হানড্রেডের উপরে কত তাহলে হানড্রেড পারসেন্টই চলে আসবে অপশান নাম্বার ওয়ান আশা করছি তোমাদের পরিষ্কার হয়েছে কোশ্চেন নাম্বার থ্রি দেখো কোশ্চেন নাম্বার থ্রিটা কী বলছে টাইম অ্যান্ড ওয়ার্কের খুবই ইম্পর্টেন্ট টাইপটা যদি এ এবং বি একত্রে একটি কাজ বারো দিনে শেষ করতে পারে বি ও সি একত্রে সেই কাজটি শেষ করে পনেরো দিনে অর্থাৎ কিনা একই কাজ এবং সি ও এ একত্রে কাজটি শেষ করে কুড়ি দিনে তাহলে বি একা কাজটি দিনে শেষ করবে তো এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু জেনারেলি তোমরা মাঝে মধ্যে এক্সামেই দেখতে পারো তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি করছে হচ্ছে বারো দিনে আর নেক্সট বলছে বি প্লাস সি এরা দুজন করছে পনেরো দিনে সি প্লাস এ এরা দুজন করছে না কুড়ি দিনে এবার এই যে যে বারো পনেরো কুড়ি এদের লস আগু দেখবে ষাট আসবে তাহলে ষাট এমন একটা সংখ্যা যেটা কি না বারো দিয়েও কেটে যাবে পনেরো দিয়েও কেটে যাবে কুড়ি দিয়েও কেটে যাবে তাহলে আমরা টোটাল ওয়ার্কটা ধরে নিলাম ষাট তোমরা এক ধরেও করতে পারো এক্স ধরেও করতে পারো কিন্তু যদি লস আগু ধরে করো তাহলে ক্যালকুলেশন অনেক সহজ হবে তাহলে যদি এ এবং বি বারো দিনে এই ষাট অংশ করতে পারে তাহলে প্রতিদিন কত করে কাজ করছে তাহলে ষাটকে বারো দিয়ে ভাগ করে দাও আমরা দেখছি পাঁচ করে প্রতিদিন সে কাজ করছে এবার ষাট পনেরো দিনে করতে হলে প্রতিদিন তাকে চার করে কাজ করতে হবে আর টোটাল কাজ ষাট কুড়ি দিনে শেষ করতে হলে টোটাল কাজ তাকে তিন করে করতে হবে এবার এটা আসবে টাইম এটা আসবে এফিসিয়েন্সি অর্থাৎ কিনা না কর্মক্ষমতা বা কর্মদক্ষতা এবার এখানে দেখো এখানে একটা এ এখানে একটা এ দুটো এ এখানে একটা বি এখানে একটা বি দুটো বি এখানে একটা সি এখানে একটা সি টোটাল যদি আমরা অ্যাড করি তাহলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এরা টোটাল কাজটা শেষ করছে কত দিনে এখানে পাঁচ চারে নয় আর তিনে বারো দিনে ক্লিয়ার টু দিয়ে কেটে দাও এটা সিক্স এবার কার বের করতে বলছে শুধু বি শুধু বি যদি আমাদের রাখতে হয় এ আর সিকে সরাতে হবে এ আর সি এখানে দেখো এ আর সি এ আর সি টোটাল গাছটা প্রতিদিন তিন করে করছে তাহলে এ আর সি এর এখানে থ্রি প্লাস কী করতে হবে না বি ইকুয়াল সিক্স তাহলে বি এফিসিয়েন্সি আমরা কত পাচ্ছি এখান থেকে ছয় থেকে তিন মাইনাস করে দাও সিক্স থেকে তিন যদি আমরা মাইনাস করি তাহলে থ্রি বি তিন করে নিয়মিত কাজ করবে তাহলে টোটাল কাজ তো ষাট তাহলে টোটাল কাজটা শেষ করতে বি তিন অনুযায়ী কুড়ি দিন টাইম লাগবে আশা করছি তোমরা বুঝতে পারলে আমরা দ্বিতীয়বার বলছি না তোমরা ক্লাসটি যদি কোথাও অসুবিধা হয় শেষ পর্যন্ত দেখার পরে দরকার পরে তো আরও একবার তোমরা ক্লাসটি শুরু থেকে দেখে নেবে ক্লিয়ার আমরা কোশ্চেন নাম্বার ফোর দেখি কোশ্চেন নাম্বার ফোর খুবই ইম্পর্টেন্ট টাইপ নয়জন ছাত্র ও তাদের শিক্ষকের গড় বয়স ষোলো বছর প্রথম চারজন ছাত্রের গড় বয়স উনিশ বছর ও শেষ পাঁচজন ছাত্রের গড় বয়স দশ বছর শিক্ষকের বয়স হচ্ছে তো যে মেথডটা তোমাদের এখন শেখাবো তোমরা যদি এই মেথডটা তোমাদের জানা থাকে বা এর আগে পরে কোথাও যদি তোমরা কোনো কোচিংয়ে এই মেথডেই শিখে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও ক্লিয়ার দেখো নয়জন ছাত্র ও তাদের শিক্ষক তাহলে টোটাল কতজন জন তাহলে দশজনের ওভারঅল গড় বয়স বলছে ১৬ বছর এবার তার মধ্যে বলছে প্রথম চারজন ছাত্রের গড় বয়স হচ্ছে উনিশ বছর তাহলে ১৯ বছর এই ১৬ থেকে ১৯ কত বেশি না কম আমরা দেখতে পাচ্ছি ষোলো থেকে উনিশ তিন বেশি তাই তো উনিশ থেকে ষোলো বাদ দাও উনিশ তো তিন বেশি এবার তিন বেশি কতজনার জনার এবার নেক্সট লাইনে চলে আসো শেষ পাঁচজন ছাত্রের গড় বয়স দশ বছর এবার এই যে যে দশ এই দশ ষোলো থেকে কত কম আমরা দেখতে পাচ্ছি বিয়োগ ছয় কম তাই তো এবার এই ছয় করে কম কত পাঁচ জনার এবার এই দুটো গুণ করে দাও চার গুণ তিন বারো আর এই পাঁচ গুণ ছয় তিরিশ ঠিক আছে বিয়োগ করে বিয়োগ যেহেতু বিয়োগ চিহ্ন করে দাও এবার এখানে তো বারো প্লাসে তিরিশ তো মাইনাসে তাহলে নিশ্চয়ই আমরা তিরিশ থেকে বারো মাইনাস করে দেবো যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে তিরিশ থেকে বারো মাইনাস করলে আমরা কত পাবো আঠেরো আঠেরোটা কিসে থাকবে মাইনাসে থাকবে দেখো এখানে যে আঠেরো মাইনাসে আসলো কেন আসলো যদি নাকি এটা তো দশজনার কিন্তু এখানে তো চারজন ছাত্র আর এখানে পাঁচজন ছাত্র অর্থাৎ কিনা টোটাল তো আমরা দেখতে পাচ্ছি জন। একজনের বয়স তো শিক্ষকের শিক্ষকের বয়সটা নেই বলে এটা মাইনাসে আসলো ঠিক আছে তাহলে শিক্ষকের বয়সটা কত হবে এই আঠেরোর সঙ্গে প্লাস করে দেব ষোলো মনে রাখবে এটা প্লাস করছি একজন যেহেতু অ্যাবসেন্ট তাহলে আঠেরো যোগ ষোলো কত হয়ে যাবে না থার্টি ফোর এটাই আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে এটা তোমরা যদি বুঝতে পারো তাহলে বেস্ট মেথড হবে তোমাদের জন্য খুব অল্প সময় তোমরা অ্যান্সার বের করবে কোনো রকম ক্যালকুলেশনের হেজিটেট ছাড়াই ঠিক আছে তাহলে থার্টি ফোর অপশান নাম্বার টু হয়ে যাবে আমাদের অ্যান্সার এবার এখানে যেহেতু ডিজিটগুলো খুব ইজি ইজি দিয়েছে তোমরা ইউজুয়াল মেথডও অ্যাপ্লাই করতে পারো ইউজুয়াল মেথডে কোনো প্রবলেম নেই কিন্তু যদি মাল্টিপ্লিকেশানগুলো এমনটা জটিল দেবে দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের অনেকটা টাইম অপচয় হবে ঠিক আছে তো এই মেথড তখন খুব কাজের দেবে কীরকম ইউজুয়াল মেথডটা দেখো নয়জন ছাত্র প্লাস তাদের শিক্ষক অর্থাৎ কিনা না দশজনের যদি গড় বয়স ষোলো বছর হয় তাহলে টোটাল বয়স ষোলো গুণ দশ করে দেবো আমরা একশো বছর এটা তো জনের টোটাল বয়স এবার চারজনের গড় বয়স উনিশ চারজনের গড় বয়স উনিশ বছর এবার চারজনের টোটাল বয়স কত হয়ে যাবে সেভেন্টি সিক্স পরের পাঁচজনার গড় বয়স বলছে দশ বছর করে তাহলে গুণ করে দাও ইকুয়াল পঞ্চাশ এবার এখানে নয় জনের টোটাল বয়স কত আসবে এই ছিয়াত্তর আর পঞ্চাশ যদি আমরা যোগ করি তাহলে ওয়ান হান্ড্রেড আসলো এবার টোটাল তো দশ জনের বয়স একশো বছর তার মধ্যে যদি নয় জনের একশো বছর হয় বাকি একজনের বয়স কত হয়ে যাবে থার্টি ফোর ঠিক আছে এটা ক্যালকুলেশন তোমাদের ইজি ডিজিট বলে যদি ডিজিট এমন থাকতো এখানে চোদ্দো এখানে মনে করো যে একান্ন থাকলো বা এখানে মনে করো যে দশের জায়গায় মনে করো বারো থাকলো তোমাদের গুণ করতে করতে অ্যান্সার করে আরেকটা ক্যান্ডিডেট বেরিয়ে যাবে ঠিক আছে তো এই মেথডটা যদি তোমাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করো কোশ্চেন নাম্বার ফাইভ একটি কল একটি ট্যাঙ্ক বারো ঘন্টায় ভর্তি করতে পারে ও অপর একটি কল ট্যাঙ্কটিকে অর্ধেক খালি করতে পারে দশ ঘন্টায় যদি দুটি কোয়ালি খোলা থাকে একই সঙ্গে তাহলে খালি ট্যাঙ্কটি অর্ধেক ভর্তি হতে কত সময় লাগবে ঠিক আছে এটা মাথায় রাখবে অর্ধেক হিসাবে বলা রয়েছে এবার এখানে দেখো ট্যাঙ্কটি যদি অর্ধেক খালি করতে পারে দশ ঘন্টায় তাহলে আমরা মনে করলাম যে হাফ অংশ খালি করে দশ ঘন্টায় তাহলে ট্যাঙ্কটি এক অংশ খালি করবে কত ঘন্টায় এই টুটা জাস্ট পাল্টি খাবে তাহলে দশের সঙ্গে টু গুণ হয়ে যাবে কুড়ি ঘন্টায় ঠিক আছে তাহলে কুড়ি ঘন্টায় ভর্তি ট্যাঙ্কটি খালি করতে পারবে এবার এখন আমরা কি করব না এলসিএম মেথড বারো ঘন্টায় ট্যাঙ্কটি খালি কর ভর্তি করতে পারে আর কুড়ি ঘন্টায় ট্যাঙ্কটি খালি করতে পারে তাই এর আগে মাইনাস দিয়ে দিলাম বারো আর কুড়ির লসাগু নিয়ে নেব কত হয়ে যাবে ষাট এবার ষাট অংশ যদি বারো ঘন্টায় পূর্ণ করতে হয় ষাট কাজ তাহলে তার প্রত্যেক ঘন্টায় কতটা করে কাজ করতে হবে পাঁচ যদি ষাট লিটারের ট্যাঙ্কি কুড়ি ঘন্টায় খালি করতে হয় তাহলে প্রত্যেক ঘন্টায় তাকে কতটা করে জল বের করতে হবে তিন ক্লিয়ার তিন করে বের করতে হবে এবার বলছে যে ট্যাঙ্ক দুটি নলই একসঙ্গে খোলা থাকলো তাহলে পাঁচ বিয়োগ তিন দুটি নলই যদি একসঙ্গে চলে তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই করে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারবে এবার বলছে তাহলে খালি ট্যাঙ্কটি অর্ধেক ভর্তি হতে কত সময় লাগবে অর্ধেক এবার পুরো ট্যাঙ্ক তো ষাট পুরো ট্যাঙ্ক ষাট এবার এর অর্ধেক মানে এর হাফ কত হয়ে যাবে তিরিশ লিটারের ট্যাঙ্কটি হয়ে যাবে এবার সব সময় তো সে দুই করে ভর্তি করছে এবার একে টু দিয়ে ভাগ করে দেব আমরা তাহলে ফিফটিন পনেরো ঘন্টা আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে অপশন নাম্বার থ্রি আশা করছি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো কোশ্চেন নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার সিক্স দেখে নাও টাইপটা খুবই ইম্পর্ট্যান্ট এক ব্যক্তি এ থেকে বিতে যায় বারো কিমি প্রতি ঘন্টা গতিতে এবং ফিরে আসে বি থেকে এতে আঠেরো কিমি প্রতি ঘন্টা গতিতে গোটা যাত্রাপথে ব্যক্তিটির গড় গতি ছিল অ্যাভারেজ স্পিড বের করতে হবে তাহলে এ থেকে বিতে যাচ্ছে বারো কিমি প্রতি ঘন্টা আর বি থেকে ফিরে আসছে আঠেরো কিমি প্রতি ঘন্টা এবার ডিসটেন্স আমাদের জানা নেই ডিসটেন্স আমরা মেনে নিলাম যে আঠেরো আর বারোর লসাগু তাহলে আঠেরো আর বারোর লসাগু হয়ে যাবে দেখো এটা তো সিক্স ইন্টু থ্রি আসবে আঠেরো এটা সিক্স ইন্টু টু আসবে আঠেরো সিক্স তো কমন গুণ তিন গুণ দুই পড়ে রয়েছে তাহলে তিন ছয় আঠেরো দুয়ে ছত্রিশ এভাবেই তোমরা ইজিভাবে বের করবে লসাগু এবার যদি ছত্রিশ কিমি বারো ঘ বারো স্পিডে তাকে কভার করতে হয় তাহলে তার কত টাইম লাগবে তিন বারো ছত্রিশ থ্রি আর ছত্রিশ কিমি আঠেরো ঘন্টায় যদি কভার করতে হয় তাহলে প্রত্যেক ঘন্টায় তাকে দুই কিমি করে যেতে হবে ক্লিয়ার এবার দেখো যে ছত্রিশ কিমি প্রথমে গেছে সে তিন ঘন্টায় আবার সেই ছত্রিশ কিমি সে ফিরে এসছে দু ঘন্টায় এবার টোটাল দূরত্বটা কত এখানে ছত্রিশ এখানে ছত্রিশ যোগ করে দেব আমরা টোটাল ডিস্টেন্স এই ছত্রিশ দুয়ে বাহাত্তর টোটাল টাইম কত তিন আর দুয়ে পাঁচ যোগ করে দেব পাঁচ দিয়ে ডিভাইড দিয়ে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি ভাগ করি যেহেতু এখানে দশমীকে নেই ভগ্নাংশে রয়েছে তাহলে আমরা কি করব পাঁচ চোদ্দ সত্তর তাহলে চোদ্দো পূর্ণ দেখো একমাত্র অপশান ওয়ানেই রয়েছে অপশান ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে আর যদি দশমীকে থাকতো তাহলে কোনো রকম ভাগ দিয়ে দরকার ছিল না একে দু দিয়ে গুণ করতে একে দু দিয়ে গুণ করতে এক ঘর আগে দশমিক বসিয়ে দিতে ক্লিয়ার আর একটা মেথড যদি শিখতে চাও এটা হচ্ছে এর যে অরিজিনাল মেথড সেই মেথড ঠিক আছে আর যেটা শর্টকাট মেথড সেটা দিয়ে শুধু এই টাইপই সলিউশন করতে পারবে কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দেওয়া হয় তখন কিন্তু এবার যে মেথডটা শেখাবো সেই মেথড অ্যাপ্লাই হবে না তখন কিন্তু ঘুরে ফিরে এই মেথডই অ্যাপ্লিকেবল তোমাদের করতে হবে কি রকম যদি স্পিড দুটোর দেওয়া থাকে তাহলে টু ইন এই স্পিড দুটোর গুণফল করে দেবে বাই স্পিড দুটোর যোগফল করে দেবে স্পিড দুটোর যোগফল 18 আঠেরো আর বারোর তিরিশ হয়ে যাবে ঠিক আছে তো এটা দিয়ে কেটে দাও টু দিয়ে ফিফটিন ফিফটিনকে কেটে দাও তিন পাঁচে পনেরো এটা তিন চারে বারো চার আঠেরং বাহাত্তর বাইপাস সেই একই ভ্যালু আসবে তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না অবশ্যই একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্লাসটি অবশ্যই তোমাদের বন্ধুদের যুক্ত করো চ্যানেলের মাধ্যমে যাতে তারা চ্যানেলটির ভিডিওগুলোর বেনিফিট তারা নিতে পারে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইবটা করে নিতে ভুলো না আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে এটার বেনিফিটটা তোমাদের জন্য সাবস্ক্রাইব আর বেল আইকনের বেনিফিট তোমাদের জন্য সম্পূর্ণটা তোমাদের জন্য ক্লিয়ার তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং লাইক অ্যান্ড শেয়ার